শালেপুর 1 নম্বর অঞ্চল INTTUC-র উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। শালেপুরের জগদ্দেশ সীতারাম কোল্ড স্টোরেজে এই শিবির অনুষ্ঠিত হয়। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুমার নন্দী, দীপক মাঝি সহ আরো অনেকে। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আর রক্তদান শিবির হলেও কিন্তু সেখানে ডোনারের সংখ্যা কম থাকে, সেইটাকে লক্ষ্য রেখে আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যাতে করে একটা মানুষও যাদের রক্তের প্রয়োজন চিকিৎসার জন্য, সে চিকিৎসার প্রয়োজনে যাতে রক্তের অভাব না হয় সেটাকে লক্ষ্য রেখেই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। তার সেই নির্দেশকে আমরা সম্মান জানিয়ে আমাদের শালেপুর 1 নম্বর অঞ্চল INTTUC-র পক্ষ থেকে আমাদের সীতারাম কোল্ড স্টোরেজে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আমরা সকলে উপস্থিত হয়েছেন, আছেন এখনও আপনারা দেখছেন। তো আমাদের যেটা টার্গেট আছে 55 জন এখন পর্যন্ত নাম লিখিয়েছে, অনেকে যারা নাম লেখায়নি তারাও কিন্তু আসছে রক্ত দিতে। আমাদের সর্বতভাবে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব বেশি পরিমাণ রক্ত আমরা আলাদা সাবজেক্টে হসপিটালে পাঠাতে পারি, যাতে করে মুহূর্ত রোগীদের চিকিৎসা সুবিধা। থ্যাংক ইউ। রক্তদান, রক্তদান মহাদান, সেই মহতি রক্তদান আমাদের সাগরপুর ওয়ানে যে আইনটি পক্ষ থেকে যে অনুষ্ঠিত হচ্ছে, তাই এই রক্তটা মানুষের দেহ থেকে নিতে হয়। বিজ্ঞান এখনো পর্যন্ত সেই সব কিছু আবিষ্কার করেছে, কিন্তু রক্তটা সেই মানুষের দেহ থেকে নিতে হয়। তাই এখানে আমাদের সাগরপুর ওয়ান, পাশের অঞ্চল আমাদের গৌরাহাটি ওয়ান, INTTUC-র সমস্ত নেতৃত্বরা মুসলিম এখানকার দায়িত্বে আছে, সকলকে নিয়ে সেই আজকে সেই রক্তদান শিবির চলছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে রক্ত যাতে সব আমাদের কর্মীরা যাতে দেয়, সেই কর্মসূচি চলছে। আজকে শালেপুর 1 নম্বর অঞ্চলে সীতারাম কোল্ড স্টোরে ট্রেড ইউনিয়নের নেতৃত্বে, এখানে ট্রেড ইউনিয়নের সভাপতি আমাদের মুসলিম আলী, তার নেতৃত্বে হচ্ছে রক্তদান শিবির, মমতি রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবিরে আমাদের জেলার সাংগঠনিক নেতৃত্ব INTTUC উত্তম কুণ্ডু এসেছিলেন, আরও নেতৃত্বরা এসেছিলেন। আমাদের এখানে অঞ্চলের সভাপতি আছেন, সত্যবাবু প্রধান আছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান জেলার নেতা স্বপন নন্দী মহাশয় আছেন, যিনি সঞ্চালনা করছেন সে দীপকবাবু আছেন, এবং মুসলিম আলীও রয়েছেন। আমাদের অঞ্চলের সভাপতি বাবর আলী রয়েছে গৌরাহাটি একের, যেটা মমতা ব্যানার্জি বলে থাকেন মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা, ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আজকে সেইটাই হচ্ছে এই কুখর, যেখানে একটা রক্তের বিশাল আকাল চলছে। আপনারা জানেন হসপিটালে মানুষ রক্ত পাচ্ছে না, সেই সময় এই রক্তদান শিবির খুবই মানুষের উপযোগী একটা দরকার, এই সময় সেই দরকারটা এনারা করছে, মানুষের উপকারে লাগবে। এবং তার সাথে বলি যে পশ্চিম বাংলার 24 ঘন্টার মধ্যে যারা সবসময় মানুষের কাছে থাকেন, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, সেই সৈনিক হয়ে আমরা মানুষের কাছে থেকে মানুষের পাশে থেকে সর্বদা কিছু করার জন্য চিন্তাভাবনা নেই, সেই চিন্তাভাবনা দিয়ে আজকে রক্তদান করলেন। এখন পর্যন্ত 55 জন নাম লিস্ট হয়েছে, এখনো আসছেন, এই শুরু চলছে। কি বলবেন আজকে রক্তদান? ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470।
আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।